বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে 3 দিনব্যাপী পুরাবস্তু প্রদর্শনীর আয়োজন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের। বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ভবনে শুরু হলো 3 দিনব্যাপী পুরাবস্তু প্রদর্শনী। এই দিনের অনুষ্ঠানে সভাপতির আসনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাপতি জীবন কানাই সাহা, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব। বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন আলোকচিত্র শিল্পী ও গবেষক অমিতাভ মিত্র। এছাড়াও 3 দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন আলোকচিত্র শিল্পী ও গবেষক সুজয় সাহা। পুঁথি দর্পণে চালচিত্র এ বিষয়ে বক্তব্য রাখবেন পুঁথি গবেষক মাননীয়া রিয়া পোদ্দার। এ বিষয়ে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেন, নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর 18ই মে বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করা হয়, এবারও তার ব্যতিক্রম নয়। আজ শনিবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে পুরাবস্তু প্রদর্শনী। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। আজ থেকে শুরু হলো, মানে সময় কি নির্ধারণ করেছে? 5টা বইটা 5টা থেকে 8টা 5টা। সেখানে ফটোগ্রাফি প্রদর্শনীও থাকছে আগামীকাল, তাই তো? কি পুরাতত্ত্ব পরিষদের পক্ষ থেকে করা হয় প্রতি বছরই? প্রত্যেক বছর করি, প্রত্যেক বছর একই রকমভাবে করি না, একটা আলোচনা থাকে। আর এই প্রদর্শনীতে আমরা নানান রকমের করি, এক একবার এক এক রকমের করি। এবার আমাদের যে সংগ্রহ, পুরাতত্ত্ব পরিষদের যে সংগ্রহ, তার থেকে কিছুটা দিয়ে এটা দেখানো হলো। মানে পুরাবস্তুকে, পুরাবস্তুকে সংগ্রহশালায় রেখে প্রদর্শনী করা হচ্ছে। আপনার নাম? শান্তিরঞ্জন দেব। Bengal Fifth Hospital, the first fully NABH-accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Fifth.